নাম? রবিরাম রি। আচ্ছা, আপনার বাড়ি? আচ্ছা, আপনারা যে কর্ণজেপাড়া যে রাস্তাটা সোলিং রাস্তা, এই রাস্তা কত বছর আগের পুরানো রাস্তা? সোলিং যে হয়ে গেছে সেটা তো 10 বছরে 10 বছর হয়ে গেছে না? এরপরে কি রাস্তাটাতে মানে কোনো সোলিং মানে পিচ করার জন্য কোনো কি মানে কমপ্লেন টমপ্লেন অভিযোগ টভিযোগ করা হয়েছে না? এইসব কিছু তো কাগজটা আমরা তো পাঞ্চের অফিস থেকে দিলাইলাম। আচ্ছা, দিয়া তো কাজ তো এখন কোন তো কোনো। আচ্ছা, আপনারা আজকে এখানে কিসের জন্য এসেছেন? দা কোদাল হাতে নি রাস্তার কাজ তো, এটা কি রেগার কাজ না পূজার কাজ? পূজার কাজ তো, পূজার কাজ তো করবেন ঠিক। আপনাদের যে এই কর্ণজেপাড়া যে রাস্তা, যে রাস্তা মানে আপনারা কতদিন যাবত এইভাবে রাস্তাটা দেখছেন? সোলিং রাস্তা কতদিন হয়েছে রাস্তাটা সোলিং হয়েছে? 10 বছর। তো এর মধ্যে কি রাস্তার মধ্যে কোনো রিপেয়ারিং করা হয়েছে? রিপেয়ারিং হয়েছে কি, কয়েকদিন বাদে বাদে দেখা যায় গাড়ি দিয়া বাজে বাজে ইটের টুকরা আনে, আনিয়া গাঁথা গাঁথা যেন যেন আসে, নো কাঁথার মধ্যে কিছু কিছু ফালায়। কত আচ্ছা ঠিক আছে, আপনারা যে মানে আপনারা যে রাস্তাটা রাস্তাটা নিয়ে আপনারা কি কোনো ধরনের কমপ্লেন করছেন না, অভিযোগ করছেন নি কারোর কাছে? রাস্তা নিয়ে আপনারা কোনো অভিযোগ করছেন নি যে মেম্বার চেয়ারম্যান কারোর কাছে অভিযোগ করেছেন নি? আচ্ছা, চেষ্টাই চলছে না? চেষ্টাই চলছে, রাস্তার কোনো কাজ হইতেছে না। আপনাদের গ্রামে কি জল আছে, পানীয় জলের ব্যবস্থা আছে? জল আছে মোটামুটি, এখন কোনোদিন কোনো সপ্তাহে দেখো।